8 মাস ধরে বেতন না পেয়ে মানবেত জীবন যাপন করছেন সুনামগঞ্জ সরকারি কলেজের মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা। বকেয়া বেতন চাওয়ায় পরিশোধ না করে উল্টো তাদের একযোগে চাকরিচ্যুত করেছেন কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দ্র। এরই মধ্যে 25 কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। কর্মচারীদের অভিযোগ, অধ্যক্ষের সীমাহীন অনিয়ম দুর্নীতির তথ্য জানার কারণেই তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। সুনামগঞ্জ সরকারি কলেজের ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন সৌরভ আলী। টানা 8 মাস বেতন না পাওয়া সৌরভ এখন মানসিক ভারসাম্যহীন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় বিছানায় কাটে তার দিন। সংসারে এখন দুবেলা দুমুঠো ভাতের যোগান দিতে টানা পড়েন। তাদের সাথে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ সৌরভের পরিবারের। আমার বাচ্চাদের সবার বেতন ভাতাটা যদি তাই দেন তো গরিব বাসে উপকার হয়। একই অবস্থা কলেজের অন্য কর্মচারীদের পরিবারেও। তারা জানান, বেতন বন্ধ করে হাত খরচের কিছু টাকা দিচ্ছে কলেজ প্রশাসন, এতে ঋণে জর্জরিত তারা। দাবি আদায়ে আন্দোলন কর্মসূচিও পালন করেছে তারা। তাদের অভিযোগ, রাতের আধারে ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি, শিক্ষার্থীদের জন্য কলেজ বাস না কিনে শিক্ষকদের জন্য গাড়ি কেনা এবং ওই গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন অধ্যক্ষ। আমরা খেয়ে না খেয়ে অভুক্ত অবস্থায় দিন যাপন করছি। কলেজের ডিউটি আমি কয়দিন করছি, তার চেয়ে বেশি ডিউটি আমি করছি ওনাকে নিয়ে। এই গাছটা খোয়াই গেছে আর তো কলেজের ভিতরে ঢুকলো না। কোন অবস্থা হয়েছে, কিতে হয়েছে না হয়েছে, আমরা এর লাগে আমরা বার হরান দেবো হইব। এখানে হয়েছে 20 লক্ষ টাকা, কিন্তু এই টাকা তো গেটে লাগানো হয় নাই। তবে অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। তিনি জানান, ফান্ডে টাকা না থাকায় কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। কোভিড-19 এর জন্য কোন ধরনের ভর্তি পরীক্ষা বা ফি আদায়ের সুযোগ না থাকায় আমাদের ফান্ডে স্বল্পতার সৃষ্টি হয়েছে। কর্মরত আছে 33 জন কর্মচারী, আমরা এতজন কর্মচারী রাখার সাধ্য আমাদের নাই। ফান্ডে স্বল্পতা দেখা দেওয়ায় আমি ক্রমাগত বেতন দিচ্ছি তো, যথাযথ কর্তৃপক্ষ এর তদন্ত করুক, তদন্ত করে সত্যাসত্য নির্ণয় করুক। কর্মচারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থীও। আজকে আমার এই ভাইটার মৃত্যুর সাথে বানজাল হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।